আপনাদের মধ্যে যারা একটু ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট রাখেন তারা অবশ্যই টেকবঙ্গ চ্যানেলটাকে চিনে থাকবেন, যেটা বাংলাদেশের একটা পপুলার ইউটিউব চ্যানেল। তো মেইনলি 3.5 লক্ষ সাবস্ক্রাইবার পার হওয়ার পর এই চ্যানেলে একটি ইউটিউব ব্যানার ব্যবহার করা হয়েছে, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ব্যানারটি আপনি কিভাবে নিজের মোবাইল দিয়ে আপনার নিজস্ব চ্যানেলের জন্য তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি কভার করব। হ্যালো এভরিওয়ান, আমি সুজয় এবং আপনি দেখছেন দাস টেক। ওয়েল, তো আজকে আমরা ব্যবহার করছি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা চলে এসেছি পিক্সেল অ্যাপে, এখান থেকে আমরা চলে যাব 3-ডট অপশনে, দেন সাইজ। এরপরে আমরা প্রথমেরটাকে রাখবো 2560 এবং পরেরটাকে রাখবো আমরা 432। তো এটা চলে আসলো আমাদের ইউটিউব ব্যানার। তো এই নিউ টেক্সটটাকে আমরা উপরে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। এবার নিচের দিক থেকে 4 নম্বর অপশনে ক্লিক করব এবং কালার থেকে এটাকে ব্ল্যাক কালার করে দেব। চলে যাব প্লাস, এখানে ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা একটা ফটোগ্রাফির ফটো অ্যাড করে নেব, এটাকে একটু ক্রপ করে নেব এবং এই ফটোগুলো আপনি গুগল থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। দ্যাটস ইট। চলে যাব আবার প্লাস, এখানে এখান থেকে চলে যাব আমরা শেপসে, এখান থেকে এই শেপসটাকে আমরা নিব এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা নিচের দিকে 3 নম্বর অপশনে ক্লিক করব এবং এর যে কালারটা রয়েছে আমরা চলে যাব কালার অপশনে, এটাকে এনেবল করে দেব এবং এর যে কালার আমরা এটাকে গ্রে টাইপ রেখে দেবো। দেন এর যে অপাসিটিটা আমরা দেখতে পাচ্ছি, অপাসিটিটা আমরা অর্থাৎ 80-85 মধ্যে রেখে দেবো। দ্যাটস ইট। চলে যাবো আবার আমরা প্লাস, এখানে এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি একটি ফটো আমরা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, এটা আপনি ডাউনলোড করে নেবেন, এটাকে একটু ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। চলে যাবো এদিক থেকে আমরা ইরেজ কালার এই অপশনে, এটাকে এনেবল করে দেবো। এর যে ট্রান্সপারেন্টটাকে আছে এটাকে আমরা 15-20 মধ্যে রেখে দেবো। দ্যাটস ইট। এই লেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে নিচের দিকে এই অপশনে ক্লিক করব এবং সবগুলোতে টিক করে দেব এবং এটাকে আমরা ম্যাচ করে দেব এই অপশনে ক্লিক করে। দ্যাটস ইট। আবার আমরা ইরেজ কালার অপশনে ক্লিক করব, এটাকে এনেবল করব এবং এর যে এই অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে রাইট চিহ্ন করে দেবো। দ্যাটস ইট। দেন এবার আমরা ফটোটাকে অ্যাড করব, চলে যাব আবার প্লাস, এখানে এখান থেকে ফ্রম গ্যালারি, দেন এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করে নেব। দেন আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং আমাদের যে ফটো লেয়ারটা রয়েছে সেটাকে নিচে টেনে নিয়ে আসব। দ্যাটস ইট। দেন এবার একটু ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমরা এখানে ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। দেন এবার আমরা এখানে কিছু টেক্সট এফেক্ট অ্যাড করব, চলে যাব প্লাস, এখান থেকে টেক্সট। তো মেনলি টেকবঙ্গ চ্যানেলে একটা টেক্সট রেগুলার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মুভ অন, সেটাকে আমরা এখানে অ্যাড করব। দেন এখানে নিচের দিকে এই অপশনে চলে যাব এবং এখানে দেখতে পারবো একটি অপশন রয়েছে ফন্ট, ফন্ট অপশনে ক্লিক করে এর ফন্টটাকে আমরা একটা সিগনেচার ফন্ট অ্যাড করে দেব। দেন মেনলি এখানে আমাদের কিন্তু ব্যানারটা কমপ্লিট। এছাড়া আপনি এখানে সোশ্যাল মিডিয়ার লোগোগুলো অ্যাড করবেন এবং আপনার যে সোশ্যাল মিডিয়ার নেমগুলো রয়েছে সেগুলো এক এক করে অ্যাড করে দেবেন। দেন এবার আপনি উপরে সেভ আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন এবং কাস্টমটাকে আপনি আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে দেবেন।
তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো দেখলে লাইক করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।